দাদা। কে? ওমা, তুমি আমায় চিনতে পারছো না? আমি তোমার বোন সুরবালা গো। কিসের বালা? সুরবালা। সেই যে তুই বিধবা হওয়ার পর ছেলেকে নিয়ে ওই দার্জিলিং না আসামে কোন চাবাগানে গেছিলি না? আমি অনেক খোঁজ করেছি, তোর খোঁজই পাইনি। কি করে পাবে দাদা? তখন তো আমি দার্জিলিং থেকে আসাম, আসাম থেকে উড়িষ্যা, আগরতলা চা বাগানে খেতেই চলেছি ওই ছেলেটাকে মানুষ করব বলে। ও মা, ঠাকুরজি না? হ্যাঁ গো, তোমার ননদিনী রায়বাগিনী। তোমার চেহারা কিন্তু আগের থেকে খুব খারাপ হয়ে গেছে ঠাকুরজি। বৌদি, তোমার কিন্তু সে আগের মতো রংটা নেই। আমি ফিট। ফিট না ঘোড়ার ডিম, সুগার প্রেশার কত রকমের রোগ বাঁধিয়েছে। দাদা তুমি আগের মতো মিষ্টি খাও। খাই, তবে একটু কমিয়ে দিয়েছি। কমিয়ে দিয়েছি? যখন সুগারটা বাড়ে তখন খায় না, আর যেই ভালো হয়ে যায় বাস। ছোটকু কোথায়? সে কোথায়? সেই বাচ্চাটা? ও বাবা, সে আর এখন বাচ্চা নেই কো দাদা, সে এখন রীতিমতো জোয়ান। আর ওর জোড়া জড়িতেই তো এই 5 বছর হলো চা বাগানের চাকরিটা ছেড়ে দিয়েছে। তাকে নিয়ে এলেই তো পারতি। ওই তো আমার ছেলে পল্টু। দাদা, ও তো সাধনা করে পাহাড়ে, জঙ্গলে, নদীর পাড়ে। মামি, তুমি আমার তোমাদের কোন অসুবিধে নেই তো? কি বলছো ঠাকুর? কিসের অসুবিধে? কিসের অসুবিধে বলো? তোমাদের যত দিন খুশি এখানে থাকো, আমি তোমার ছেলের জন্য ঠাকুর সেবা সব ব্যবস্থা করে দেবো। চুপ। জয় তারা। মা, মা। সন্দীপ, হাই। ঠাকুরজি, আমার ছেলে সন্দীপ। ও, ইনি তোমার পিসিমা হন, প্রণাম কর। এই হচ্ছে তোমার দাদা, বিস্তৃত দাদা। দেরিঙ্গি বাবার চেলা। জানিস তো, সন্দীপ এবার বিয়ে পরীক্ষা দিচ্ছে। বাহ, খুব ভালো, ভীষণ আনন্দ হচ্ছে দাদা। আরেকটা আনন্দের খবর আছে। কি গো? সন্দীপের বিয়ের ব্যবস্থা হচ্ছে। ও মা, তাই বুঝি? জয় তারা।